সিপিএসসি মর্নিং ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের আলোচনা করবো হইল পার্ট ছয়ের অশৌচ এবং আদ্যশ্রাদ্ধ এই বিষয়টি নিয়ে। প্রথমত অশৌচ শব্দের অর্থটা আমাদের জানা দরকার। শৌচ শব্দের অর্থ হইল শুচিতা বা পবিত্রতা, আর অশৌচ শব্দের অর্থ হচ্ছিল যে শুচিতা বা পবিত্রতার অভাব। আমরা অনেক সময় অসুস অসুস এরকম বলে থাকি, আসলে অসুস নয়, অশৌচ। অশৌচ দুই প্রকার, একটা হচ্ছে জননা শৌচ, একটা হচ্ছে মরণা শৌচ। জননা শৌচ হচ্ছিল জন্মের পর এই অশৌচ হয়, আর মরণা শৌচ হচ্ছিল মৃত্যুর পর এই অশৌচ হয়। জননা শৌচ সপ্তম পুরুষ পর্যন্ত বলবৎ থাকে এবং মরণাশৌচ সপ্তম পুরুষ পর্যন্ত বলবৎ থাকে, অর্থাৎ বংশানুক্রমিকভাবে এটি পালন করা হয়। সাতজন পুরুষ যাওয়ার পরে এটা আর সেরকম মানে কার্যকরী থাকে না। পরে আসিল মাতা পিতা বা জ্ঞাতিবর্গের মৃত্যুতে আমাদের অশৌচ হয়, কারণ প্রিয়জনের মৃত্যুতে আমাদের মন থেকে মন শোকে আচ্ছন্ন থাকে, আমাদের চিত্ত বা মন সাধন ভজনের উপযোগী থাকে না, তখন আমরা অশুচি হই। ভবিষ্যন্ন বা ফল ফলাদি খেতে হয় এই মানে মাতা পিতা মৃত্যুর পর। এই ভবিষ্যন্ন মানে হচ্ছে ফল ফল মানে খাওয়া, অর্থাৎ পিতা বা মাতা মারা যাওয়ার পর, তারপরে হচ্ছে মানে যে 10 দিন বা 11 দিন বা 13 দিন যে পালন করা হয়, সেই সময় মানে একটা নির্দিষ্ট ফল আহার করে, মানে মানুষের দেওয়া ফল আহার করে ওইটা খেয়ে তার জীবন যাপন করতে হয় এবং মানে শ্রাদ্ধের জন্য উপযুক্ত হয়ে উঠতে হয়। কঠোর সংযম পালন করে শ্রাদ্ধ করার উপযুক্ততা অর্জন করতে হয়। অশৌচের পর উঠানে তুলসী গাছ রোপণ করতে হয়। তুলসী গাছ মৃত ব্যক্তির উদ্দেশ্যে জল মানে মৃত ব্যক্তির প্রতিদিন জল ও দুধ প্রদান করতে হয়। পিতা বা মাতার মৃত্যুর চতুর্থ বা দশম দিনে পিণ্ড দিতে হয়। এই পিণ্ডকে বলা হয় পুরকপিণ্ড। পুরকপিণ্ড দিতে হয় মোট 10টি। অশৌচ এর সময় শেষ হলে মাথার চুল ফেলে নতুন পোশাক পরিধান করতে হয়। অশৌচ শেষে দ্বিতীয় দিবসে করতে হয় শ্রাদ্ধ। এখন মানে অশৌচকাল বর্ণ অনুসারে কেমন এদিকটা আমরা দেখে নিই। অশৌচকাল ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন এবং শূদ্রের 30 দিন। ব্রাহ্মণ যেহেতু উচ্চ বর্ণ আর শূদ্র যেহেতু নিম্ন বর্ণ, এরকম করে মানে উচ্চ থেকে নিম্ন বর্ণ এরকম ধারাবাহিকভাবে দিনের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু সকল বর্ণকে বর্তমানে মানে ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই ব্যাপারটা ভিত্তিতে ভাগ না করে মানে সকল বর্ণরাই সবাই 10 দিন পর 11তম দিবসে অথবা 13তম দিবসে শ্রাদ্ধ পালন করে থাকে। ঠিক পরবর্তীতে 15তম দিবসের পর 16তম দিবসেও শ্রাদ্ধ করা হয়ে থাকে। এখন আমরা দেখব হইল তার মানে বর্ণভেদটা এখন আমাদের তেমন নেই বললেই চলে, আর আমরা বর্ণভেদ থেকে উঠে আসবো। শাস্ত্রীয় এই অশৌচের বিষয়টা শুধু শাস্ত্রীয় নয়, সামাজিক দিক থেকেও এর গুরুত্ব রয়েছে। পিতা বা মাতার মৃত্যুর জীবদ্দশায় সারাদিন কর্মক্লান্ত হয়ে ঘরে ফিরে এলে পিতা বা মাতার স্পর্শে আমাদের স্বর্গ সম্ভব হয়। আমাদের বলতে এখানে যারা শিশু আছে তাদের বা সন্তানের আছে তাদের। পিতা বা মাতার মৃত্যু মানে আত্মীয় স্বজনের মৃত্যুতে আমরা বিষাদগ্রস্ত হই, তখন মন মানে সাধন ভজনের জন্য উপযুক্ত থাকে না। তাদের আত্মার শান্তি কামনায় নিজেকে প্রস্তুত করতে হয়। কাদের আত্মার শান্তি কামনায়, অর্থাৎ পিতা বা মাতা বা আত্মীয় স্বজন কেউ মারা গেলে তাদের মানে আত্মার শান্তি কামনায় নিজেকে প্রস্তুত। এই প্রস্তুতি কালটাই হচ্ছিল মানে এই শ্রাদ্ধ করার মানে জন্য প্রস্তুতি। বিচলিত মনে একাগ্রতা আসে না, অর্থাৎ মন ছটফট করছে, এখানে তুমি এক মনে একদিনে একাগ্রতা আসবে না, এক মনে একদিনে শ্রেষ্ঠকে ডাকবে এরকম আসবে না। তাই মন শান্ত হওয়া চাই, অর্থাৎ ভগবানকে ডাকার জন্য উপযুক্ত মন দরকার আর তার জন্য একাগ্রতা আসা দরকার। মন শান্ত করার জন্য সময়ের প্রয়োজন।
অশৌচ পালনের মধ্য দিয়ে মন শান্ত হলেও হয়ও বা এবং মনে শান্তি ফিরে আসে। মৃত ব্যক্তির পরিবার ও জ্ঞাতিবর্গ অশৌচ পালন করে তার আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। এরপর আসা যাক পাঠ 7 ও 8, যেটাকে আদ্য শ্রদ্ধা বলে। শ্রাদ্ধ শব্দটি গঠিত হয়েছে শ্রদ্ধা যোগ অন প্রত্যয় যোগে। এখানে অনের 9টা লোপ পাবে, অটা এবং এই যে আ আছে আটাও লোপ পাবে। এই অটা এই দয় দয় অয়ের সাথে যুক্ত হবে এবং তালিবের স্বরের ফলাকার যেটা ছিল এটার সাথে, এটা যেহেতু ন মূর্ধন্য হস লোপ পাবে তাই তালিবের স্বরের ফলা অ আছে, অটা আকার হয়ে যাবে শ্রাদ্ধ। শ্রদ্ধার সঙ্গে যা দান করা হয় তাই শ্রাদ্ধ। যেখানে শ্রদ্ধার যে সংযোগ নেই সেখানে যাগযজ্ঞ আয়োজন থাকলেও শ্রাদ্ধ হয় না। কোন ব্যক্তির মৃত্যুর পর প্রথমে যে শ্রাদ্ধ করা হয় তাই আদ্য শ্রাদ্ধ। অশৌচকাল উত্তীর্ণ হওয়ার পরের দিন শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। দত্তাত্রেয় মুনির পুত্র নিমি এই শ্রাদ্ধের প্রবর্তক। আদ্য শ্রাদ্ধের সময় 6, 8, 16 প্রভৃতি দানের বিধান রয়েছে। আদ্য শ্রাদ্ধের গীতা ও মহাভারতের বিরাট পর্ব পাঠ করার এবং কটকেশ্বর পাঠ করার কথা বলা আছে। আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ বলে, আদ্য একদৃষ্ট মনে হচ্ছে শুধু আদ্য একজন ব্যক্তির উদ্দেশ্য করে যে শ্রাদ্ধ করে আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ। তোমাদের আমি বলে দিয়েছি এটা অলরেডি, একজন মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়েছে নাকি আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ বলে। আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ একজনের উদ্দেশ্যে করা হয়, শুধু একজন। আদ্য শ্রাদ্ধ করার নিয়ম বা ধাপ, প্রথমে প্রদীপ জ্বালিয়ে বাস্তু পুরুষ যজ্ঞেশ্বর ভূস্বামীর পূজা করণীয়। মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হয়। এই সময় আসন শ্রাতা পাদুকা বস্ত্র অন্ন জল তাম্বুল, এই তাম্বুল মানিল পান, মালা বিছানা এইগুলো মৃত ব্যক্তির নামে মন্ত্র উচ্চারণ সহ উৎসর্গ করতে হয়। পিণ্ডদানের মাধ্যমে এই আদ্য শ্রাদ্ধ নিয়মগুলো শেষ হয়। নারীরা অশৌচ পালন করতে পারে, করে চতুর্থ দিনে মানে তার যে নিয়ম কানুন সেটা অর্থাৎ বিয়ের পর মেয়েরা যে তার স্বামীর বাড়িতে থাকে সেখানেও সে থেকে মায়ের বা বাবার মৃত্যুর পর চতুর্থ দিন পালন করলেই তার নিয়ম হয়ে গেল। আদ্য শ্রাদ্ধের গুরুত্ব, ধর্মীয় পারিবারিক সামাজিক দিক দিয়েও এর গুরুত্ব রয়েছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেখতে আসেন, মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, তার পরিবার জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্ম হয়। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়, সকলেই সমব্যথী হয়, আত্মীয় স্বজনের প্রতি একটি মিলন মেলা সৃষ্টি, সবাই আত্মীয় স্বজন একসাথে হয়, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিকতার বীজ অঙ্কন, অর্থাৎ মানে ভবিষ্যৎ প্রজন্ম যেন পরবর্তী জেনারেশন তাদের মধ্যে সমাজে তারা নিজেদের মধ্যে একাত্ম হওয়ার একটা প্ল্যাটফর্ম পায়। অভিন্ন বিধান, কেন অভিন্ন বিধানের প্রয়োজন? এটা হলো যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাদের জন্য এক একজন এক এক বিধান, মানে ব্রাহ্মণ করবে 10 দিন এবং শূদ্র করবে 30 দিন, এই ধরনের বিধান বর্তমান সমাজে দরকার নেই। আমাদের সবাইকে এক হতে হবে, আমরা সবাই হিন্দু এই হিসেবে এক হতে হবে। হিন্দু সমাজের আচার অনুষ্ঠান পালনে বিভিন্ন বর্ণের মধ্যে কোনো পার্থক্য না রেখেই একই বিধানের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ ভগবান বলেছেন যে চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস। চাতুর্বর্ণ মানে 4টি বর্ণ, মায়া মানে আমার দ্বারা সৃষ্টি, মানে সৃষ্টি হয়েছে, গুণকর্ম বিভাগ অনুসারে 4টি বর্ণ আমার দ্বারা সৃষ্টি হয়েছে। তাই মানে গুণকর্মকে প্রাধান্য দিয়ে বর্ণভেদ হবে, বংশানুক্রমিক বর্ণভেদ হবে না। ব্রাহ্মণ সন্তান হলে ব্রাহ্মণ হবে এমন কোনো বিধান এর কথা উল্লেখ নেই। সত্যগুণ সম্পন্ন যে কোনো বর্ণের মানুষই ব্রাহ্মণ বলে পরিচিত হতে পারে, অর্থাৎ মানে শূদ্র ব্যক্তি সন্তানও ব্রাহ্মণ হতে পারে, আবার ব্রাহ্মণের সন্তানও তমগুণ হয়ে এসে শূদ্র হয়ে যেতে পারে। তাই জাতি বা বর্ণভেদ বংশগত নয়, গুণগত কর্মগত। এরপরে আসা যাক অশৌচ পালনের দিন সংখ্যায় তারতম্য ও অনুষ্ঠানের ভিন্নতা ঠিক নয়। এ কারণে বর্তমানে প্রায় সকল বর্ণের মানুষ 10 দিন অশৌচ পালন করে
এগারোতম দিনে, এগারোতম দিন বা তেরোতম দিনে শ্রাদ্ধ করে। এটি স্বেচ্ছাকৃত, সকল বর্ণের জন্য অভিন্ন বিধান যৌক্তিক, হিন্দু সমাজের সামাজিক সামগ্রিক ঐক্য এবং সম্প্রীতির জন্য অভিন্ন বিধান প্রয়োজন। বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজের মধ্যে থাকছে হলো অশৌচ শব্দের অর্থ কি, পুরকপিণ্ড কাকে বলে, কত পুরুষ পর্যন্ত জননশৌচ মরণশৌচ পালন করা হয়, হবিষ্যন্ন শব্দের অর্থ কি, জননশৌচ মরণশৌচ কাকে বলে, আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ কাকে বলে, আদ্য শ্রাদ্ধে কোন কোন গ্রন্থ পাঠ করা হয়, মৃত ব্যক্তির উদ্দেশ্যে কি কি উৎসর্গ করা হয়, কে শ্রাদ্ধের প্রবর্তক, আদ্য শ্রাদ্ধ গুরুত্ব তুলে ধরো, চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগসম, এর বাংলা অর্থসহ ব্যাখ্যা করো। শ্রাদ্ধ শব্দটি কিভাবে গঠিত হয়েছে, নারীরা কত দিন পর্যন্ত মানে অশৌচ পালন করবে, আদ্য শ্রাদ্ধের সময় কতটি বিভিন্ন দানের বিধান রয়েছে। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো। আমি পরবর্তীতে আরেকটি বিষয় মানে পঞ্চম অধ্যায়ের মানে পুরোহিত এবং পূজা এই নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।